এখন ফোনে রূপসী। নমস্কার, রঙ্গুলা আয়ুর্বেদে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। একদম সরাসরি অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়ে যাওয়া, কারণ সরাসরি অনুষ্ঠান মানেই আপনাদের সঙ্গে সরাসরি কথা বলা। আর প্রচুর মানুষের নানাবিধ জিজ্ঞাসা থাকে, নানান রকম প্রশ্ন বা জিজ্ঞাসা যাই বলুন না কেন থাকে, সেইগুলোকে জেনে নেওয়া সরাসরি, আর সরাসরি কথা বলার আনন্দটাই একটু আলাদা হয়। তো আমরা প্রত্যেকেই এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাপনের মধ্যে আসছি, কিন্তু কোথাও যেন আমাদের সচেতনতার অভাব মাঝে মধ্যে দেখা যাচ্ছে। আপনারা এক্ষুনি খবরে নজর রাখলেন যে মৎস্য হেনা তেনা বহু জায়গায় মানুষ পালন করছে এবং সেগুলোর জন্য তারা অ্যারেস্টও হচ্ছে। একটু আমাদের সচেতন হওয়াটা দরকার যে যে কড়া বিধির মধ্যে আমরা রয়েছি, কিছুটা ছাড় দেওয়া হয়েছে শুধুমাত্র অর্থনৈতিক অবস্থানটাকে আবার চাঙ্গা করার জন্য, এছাড়া আর কিছুই নয়। তার সঙ্গে কিন্তু আপনাকে আপনার শরীর আপনার দায়িত্বে, রঙ্গুলি আয়ুর্বেদ বলে কিন্তু সেই দায়িত্ব পালনের জায়গা কিন্তু রঙ্গুলি আয়ুর্বেদ পালন করছে। যেমন আপনাকে শারীরিকভাবে সুস্থ রাখছে, আপনার পেটের সমস্যা থেকে আপনাকে মুক্ত করছে, আপনাকে জয়েন্ট পেনের সমস্যা থেকে, মাইগ্রেনের সমস্যা থেকে মুক্ত করছে, পায়েস ফিসার ফিস্টুলার সমস্যা, কর্ণের সমস্যা ইত্যাদি যাবতীয় সমস্যা, এর পাশাপাশি হেয়ার ফল, স্প্লিটেন্স, ব্রিটল হেয়ার, তারপর স্টিকি ড্যান্ড্রফ, স্ক্যাল্প ইনফেকশন, এগুলো তো রয়েছে, আর মেচেতা বিভিন্ন ধরনের পিম্পলস, র্যাকনি সমস্যা থেকেও মুক্ত করছে, যার জন্য তিনি আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন। রঙ্গুলি আয়ুর্বেদ মানি পবন আগরওয়াল, অনেক স্বাগত পবনদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। একদম রয়েছেন পবনদা, সরাসরি আপনাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলতে ফোন করবেন আপনারা সরাসরি রয়েছেন, যেহেতু যে যে সমস্যাগুলো বললাম, সে চুলের সমস্যা হোক, হেয়ার মানে স্কিনের সমস্যা হোক, তার সঙ্গে পায়েস ফিসার ফিস্টুলা বা অ্যাসিডিটির সমস্যা হোক, এছাড়া মাইগ্রেনের সমস্যা বা কর্ণের সমস্যা, যাবতীয় সমস্যা, জয়েন্ট পেনের সমস্যা নিয়ে ফোন করুন। আমাদের ফোন নাম্বার 6292424343 এবং 6292424244। দেখুন স্ক্রিনে যাচ্ছে সরাসরি কথা বলুন বলে, এই দুটি ফোন নাম্বারে এই মুহূর্তে ফোন করে স্টুডিওতে আপনারা কথা বলতে পারেন। পবনদার কাছে অনেক স্বাগত জানিয়ে পবনদাকে বলবো যে আমাদের দ্রুতগতি জীবনের মধ্যে ধীরে ধীরে আমরা কড়াবিধি থেকে বেরিয়ে আসছি, কোথাও আবার আমরা একেবারে লাগাম ছাড়া চলাফেরা করছি, এটাও আবার বাঞ্ছনীয় নয় কখনোই। তো সেই জায়গাতে আমাদের রেস্ট্রিকশন রাখা দরকার। আপনি একটা কথা বলেন যে সুবর্ণা রেস্ট্রিক্টেড লাইফ লিড করা উচিত, কারণ অনেকেই আমরা জানি যে ভেজিটেরিয়ান রয়েছে, আবার অনেকেই নন ভেজিটেরিয়ান, নন ভেজিটেরিয়ানদের সংখ্যা খুব বেশি, তাদেরকে ভেজিটেরিয়ান করতে খুব সমস্যার বিষয়। কিন্তু আমি একটা কথা বলি পবনদা, এই যে পেটের সমস্যা বলুন, এখানটা সবসময় আমরা বলি যখনই পেটের রোগ হয় তখনই বলি সেদ্ধ খাও, কিন্তু আমি বলবো তা নয়, আমাদের ওভারঅল লাইফস্টাইলটা কী হওয়া উচিত? দেখো, কোনো জিনিসটাকে কী আছে যে কোনো জিনিস খাওয়াটার কোনো বিধিনিষেধ নেই, কিছু যখন আমরা সব খাওয়াটাই আমাদের সিস্টেমের মধ্যে আছে, কিন্তু খাওয়াটা অতটাই আমার খাওয়া উচিত যেটুকু আমি ডাইজেস্ট করতে পারব। আজকে কী হয় যে অনেক দিন আমি অনেক করে খেলাম, আর সেই জিনিসটাকে না করে আমরা সেইটাকেই যদি আমরা নর্মাল লাইফটাকে লিড করি, মাঝে মধ্যে করে খেয়ে যদি আমরা নিজেদেরকে বডিটাকে যদি অ্যাডজাস্ট করি, তাহলে কিন্তু কোনো খাওয়াটাই কিন্তু আমার প্রবলেমস দেবে না। সেই জায়গাটা হচ্ছে, প্রথম হচ্ছে আমাদের যেটাকে বলা হয় ইন্টারনাল মেনটেন্যান্স, সেই ইন্টারনাল মেনটেন্যান্স লাইফের একটা অন্যতম পার্ট যেটা আমরা মানছি না একদম। আজকে প্রথম ঘটনাটা হচ্ছে যে ইন্টারনাল মেনটেন্যান্স কী, আবার খাবো দাবো মস্তি করবো, লাইফ তো একটাই, লাইফ এটা আমরা নিজেরা বলে থাকি, আবার এটার মধ্যে আবার মানে ঘর দর মেনটেন্যান্স করতে মানুষের লাইফ হেল হয়ে যাচ্ছে, আবার বলছে আবার ইন্টারনাল মেনটেন্যান্স। তো মানুষের কী আছে যে সব জিনিসটাই একটা সময়ে একটা পরিবর্তনশীল আছে, যেটাও যেমন একটা পৃথিবী সত্য কথা, সেরকম মানুষের জীবনটাও পরিবর্তনশীল আছে। একটা লাইফ চলছিল যখন আমাদের হার্ট অ্যাটাকের প্রবলেমস বা জয়েন্ট পেনের প্রবলেমস, এগুলো কিন্তু 40-50 আগে কিন্তু দেখা যেত না, একটা এজ ছিল, সার্টেন এজ, মানে মানুষ 40-45 পার হয়ে গেছে, হ্যাঁ এটা হতে পারে। এখন কিন্তু 20 বা ছেলে মেয়েদেরও কিন্তু জয়েন্ট পেন হচ্ছে। তো আজকে সেই সিস্টেমগুলো কিন্তু সব অতিক্রম করে চলে আসছে, তার মানে লাইফ যে পরিবর্তনশীল, আপনার জীবনটা যে পরিবর্তনশীল, সেটা কিন্তু প্রতি মুহূর্তে এটা কিন্তু আপনাকে সময় বুঝিয়ে দিচ্ছে, আপনি সময়ের সঙ্গে নিজেকে সব জায়গায় অ্যাডজাস্ট করছেন, একটা জায়গায় খালি অ্যাডজাস্ট করছেন না বা করতে পারছেন না, বিকজ অফ হ্যাবিট।
আজকে সেই হ্যাবিটটা হচ্ছে, আজকে যে খাওয়াটা আমরা আজকে 40 বছর আগে 50 বছর আগে আজকাল ছেলেমেয়েরা সেই জিনিসগুলোকে দেখতেই পাবে না। ন্যাচারাল ফুড নেই আর নেই। এখন যে কাল্টিভেশনগুলো হচ্ছে সেগুলো ম্যাক্সিমাম পেস্টিসাইড দিয়ে তৈরি করে সেগুলো আসছে, যখন ওটাকে আমরা খাচ্ছি তখন এমনিই শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে, যার জন্য আজকাল যত স্কুল কলেজ খুলছে তার থেকে বেশি হসপিটাল খুলছে, নার্সিং হোম খুলছে। আজকে কেন যে রোগের মাত্রা কিন্তু প্রচুর ভারে বেড়ে গেছে, বেড়েছে কেন যে আজকে শরীর কিন্তু আমাদের কোনোটাই অ্যালাউ করছে না, শরীরটা সুস্থ রাখার যে আমরা গতিবিধি যেটাকে আমরা মেন ধরে চলবো আর কি, সেইটা কিন্তু আমরা মেনটেন করতে পারছি না বিকজ অফ হ্যাবিট। সেই হ্যাবিটটাকে কিন্তু এখন একটা পরিবর্তনশীল আবার দরকার পরিবর্তন, এটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে অনেক কান্ট্রিতে এখন অলরেডি পরিবর্তন হচ্ছে। কেন হচ্ছে যে সময় বলছে যেটা পরিবর্তনের প্রয়োজন আছে, তা আজকে যার জন্য কিন্তু আমাদের নিজেরা যদি আমাদের প্রপার যদি আজকে একটা সুস্থ থাকার চেষ্টা করি তাহলে কিছু পরিবর্তন আমরা করব। কিছু ইন্টারনাল মেনটেন্যান্স আজকে সময় হিসাবে আমার প্রয়োজন আছে, সেটাকে আমি মেনটেন করব। ডেফিনেটলি আমি এনজয়ফুল লাইফ মেনটেন করতে পারবো, আই উইল বি দ্য কিং। একদম সত্যি কথা। এবং একটা কথা বলবো যে পবনদা সবসময় বলে থাকেন যে সবসময় পজিটিভ থিঙ্কার হন এবং নিজেকে, এই যে পবনদা বলছেন না খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন বেসিক্যালি নেই, কিন্তু নিজের উপর আত্মসংযমটা সব থেকে দরকার। আত্মসংযমই হলে কিন্তু মানুষ সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। আর আপনাদের বলে রাখি রঙ্গোলি আয়ুর্বেদ সেই আত্মসংযমই মানুষ তৈরি করতে পারে। আর রঙ্গোলি আয়ুর্বেদ কিন্তু অবশ্যই একটা মানুষকে পজিটিভ থিঙ্কার বানাতে পারে, যেমন করে আসছে, কারণ স্বয়ং পবনদাও তাই। তো আপনাদের যাবতীয় যা যা সমস্যা রয়েছে, অনেকে আমরা দেখেছি, বন্ধু একটু বলি, আমি দর্শকদের সঙ্গে কথা বলতে বলতে আমার মনে হলো, দেখবেন আমরা বলে থাকি, আপনি নিজেও একজন এই 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 চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখানে আমরা কি বলি যে আমাদের পেটের সমস্যা মনের ওপর এফেক্ট ফেলে। বহু বড় বড় গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা একটা কথা বলে যে পেটে যত যাবতীয় রোগ হয় সেটা কিন্তু একটা সাইকোলজিক্যাল এফেক্ট হয়, এবং সেই সাইকোলজিক্যাল এফেক্টের জন্য কিন্তু আমরা মন দিতে পারি না কাজে, আমরা যে কোনো জায়গায় প্রপারলি মুভ করতে পারি না। সেই জায়গাটা থেকে কিন্তু একটা সব থেকে বড় উত্তর স্বরূপ কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ। কেনই বা আমরা পেটের সমস্যায় ভুগছি, কেন আমরা বলি যে ভেত বাঙালি, মানে খাদ্যরসিক বাঙালি, খুব ভালো আমাদের এই ট্যাগলাইনগুলো আমাদের সঙ্গে থাকাটা আনন্দের জায়গা, কিন্তু সেইটাকে মেনটেন করাটা খুব দরকার। আপনারা ওপারে অনেকেই রয়েছেন যারা পেটের সমস্যায় লাগাতার ভুগে আসছেন, অনেক বাচ্চা রয়েছে যারা ছোটোবেলার থেকে ইনডাইজেশনের সমস্যায় ভুগছে, কিছুই খাবার ডাইজেস্ট করতে পারে না, বা প্রচুর রোগা, চেহারা কিছুতেই ভালো হচ্ছে না, হাজার খাইও ভালো হচ্ছে না, এই ধরনের অনেক রকম প্রশ্ন আপনাদের তরফ থেকে আসে। এই ধরনের প্রশ্ন আপনারা করতে পারেন, এবং তার সঙ্গে দেখবেন পায়েস ফিসা ফিস্টুলা নিয়ে আমরা আলোচনা করি, যে ধরনের ডিজিজ আমরা অনেক সময় লুকিয়ে রাখি কিন্তু এটা একটা মারাত্মক আকার ধারণ করে। তো সেই সমস্যাতেও যারা ভুগছেন তারাও ফোন করতে পারেন, কর্ণের সমস্যা যারা ভুগছেন তারাও ফোন করুন। এছাড়া জয়েন্ট পেনের সমস্যা, সেটা ফ্রোজেন শোল্ডার হোক, সেটা আপনার নি জয়েন্টে পেইন হোক, বা স্মল জয়েন্টস, বা আঙুলের গিটে ব্যথা ইত্যাদি পেইন হোক, তারাও ফোন করুন। স্কিনের বিভিন্ন ধরনের পিগমেন্টেশনের সমস্যা, আনইভেন টোন, বা ফ্রেকলসের সমস্যা, মেচেদা, এই ধরনের সমস্যা, একেবারে অ্যাকনি পিম্পলসের সমস্যা, হেয়ার ফলের সমস্যা নিয়ে ফোন করুন। আমাদের সরাসরি নাম্বার 6292224233 এবং 6292224244, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা নিয়ে। মমতা যেটা বলছিলাম একটু আগেই যে অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন যে কিছু বাচ্চা আছে ইনডাইজেশনের সমস্যা, ছোটোবেলা থেকে খেতে পারে না, খাবার হজম হয় না, একটা দিন বাড়িতে একটু বেশি পদ হলো তো তারপরেই তার কিন্তু মানে ডিসেন্ট্রি স্টার্ট হয়ে গেল। আবার কিছু বাচ্চা রয়েছে যাদের হাজার খাওয়াচ্ছে তারপরেও সে রোগা, সে মানে ক্ষয়িষ্ণু চেহারা, এই দুটো কারণ এবং কীভাবে বেরিয়ে আসা যায় রঙ্গোলির হাত ধরে? একটা জিনিস দেখো, বাচ্চাদের কী হচ্ছে যে ডাইজেস্টিভ সিস্টেমটা এখন থেকেই প্রবলেম দিচ্ছে, আজকে লিভারটাও প্রবলেম দিচ্ছে, ডাইজেস্টিভ সিস্টেম প্রবলেম দিচ্ছে, তো আজকে যার জন্য কী হচ্ছে যা খাচ্ছে যখনই একটু খাওয়াটা ডিসব্যালেন্স হচ্ছে তখনই তার অত্যধিক পটি হয়ে যাচ্ছে, বারবার করে হচ্ছে, তখন সেভাবে তখন মানুষ কী হচ্ছে একদম দিশেহারা হচ্ছে, চট করে আমরা একটা ইমিডিয়েটলি একটা রিলিফ পেতে চাই। কিন্তু জিনিসটা কী আছে, আমরা সবসময় একটা জিনিস বলছি, বডিটাকে যদি শুরু থেকে আপনার ব্যালেন্স করে চলতে থাকেন তাহলে কিন্তু সব জায়গাতেই কিন্তু সুস্থ থাকবে বাচ্চা, কোনো প্রবলেমস দেবে না, সেই জায়গাটাকে মেনটেন করতে হবে। আজকাল ছোটো ছোটো বাচ্চাদের পাইলসের প্রবলেম হয়েছে, আজকে মানে শুনতেও
মানে লাগে এক এক সময় মাথার মধ্যে যে এইটুকু বাচ্চারা একটা প্যারালাইস হয়ে গেছে, মানে ঘটনাটা হচ্ছে তার কারণ হচ্ছে তার এখনই অলরেডি ডাইজেস্টিভ সিস্টেমটা প্রবলেম। যে আমরা আসছে এই জায়গাতে পাবো, একটা ফোন নিয়ে জাস্ট হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চাম্পটি থেকে সাধন দত্ত বলছি। আচ্ছা বলুন, কি প্রশ্ন আছে? আমি আপনার ওষুধ নিয়েছি ডাক্তার, কিন্তু আমি পায়েসের জন্য নিয়েছি ডাক্তার, আপনাদের জীবন সুধার মরমটা আমরা পেয়েছি, বুঝতে পেরেছেন? ঠিক আছে, আমি এখন ব্যবহার করছি, খুব কষ্ট হচ্ছে আমার ভেতরে মলমটা দিতে, আমার বড় কষ্ট হচ্ছে ডাক্তার, অসুবিধা হচ্ছে। দেখুন, মলমটা দিতে কষ্ট হলে তো হবে না, মলমটাকে আপনাকে দিতে হবে, ওটা লাগানোর যে প্রসেসটা আপনাকে বলা হয়েছে ওটাই তো ওষুধ আর কি, আপনাকে মানে ওটাই আপনাকে আপনাকে ধীরে ধীরে করে প্রথমে 1 ইঞ্চি জায়গাটাকে মাসাজ করে লাগাবেন, তারপরে 1.5 ইঞ্চি, তারপরে 2 ইঞ্চি, তারপরে ধীরে ধীরে করে আপনি পুরো আঙুলটা ভিতরে ঢুকবে, মাসাজ করে করে যাবেন, একবার কষ্ট হবে কিন্তু যখন লেগে যাবে তখনই দেখবেন ওটা রিলিফ পেতে আরম্ভ করে দিয়েছেন। ওইটাই কাজ, মানে রঙ্গোলি পায়লোকে আর ক্রিমের কাজটা এত সুন্দর আছে যে একবার যদি মানুষ কোনো কোনোভাবে ওটাকে স্টার্টিংয়ে একবার তো প্রবলেম হবে, আপনি এতদিনের প্রবলেমস আছে ধরা 1 মিনিটের মধ্যে তো হবে না, কিন্তু যখনই আপনি ক্রিমটাকে লেগে যাবে ভিতরে মাসাজ করে করে যখন লাগিয়ে দেবেন তখনই দেখবেন আপনি বিকালের থেকেই দেখবেন কিছু না হলেও 10% হলেও রিলিফ হবে। তো সেই যে জায়গাটা আছে, সেই কনফিডেন্সটা আছে, জীবনসুদ্ধ ওষুধটাকে প্রপারলি খাবেন, রিচ খাওয়া, ফ্রাই জিনিস, টক, মাংস, ডিম, মাছ, এগুলোকে আপনার খাওয়া এখন ইমিডিয়েটলি প্রবলেম আছে, এখন খাবেন না, আগে পাইলসের প্রবলেমটাকে কিওর করে নিন, তারপরে আবার মাঝে মধ্যে করে খেতে পারবেন, খাওয়াটা কোনো রেস্ট্রিকশন কিছু নেই, কিন্তু আগে যেমন আছে একটা সুস্থ থাকার যেমন আমাদের একটা লাইফে থাকে আর কি, যে মানে নিজেদের খালি ওষুধ খেলে হবে না, ওষুধের সঙ্গে রেস্টের প্রয়োজন আছে, তো সেরকমই এটা তো আছে, তথ্য আর পথ্য দুটোই আপনার লাইফের পার্ট আছে, তো সেটাকে মেনটেন করুন, আশা করি আর কোথাও প্রবলেম হবে। আর একটা কথা বলি, যে যেহেতু পাইলোকেয়ারের প্রসঙ্গ উঠলো, সেক্ষেত্রে পবনদের এরকম ফোন আমরা রিসিভ করেছি যে পাইলোকেয়ার ব্যবহার করে কিন্তু অলরেডি অনেকটা সমস্যার সমাধান হয়েছে, কারণ ওই ক্রিমটাই কিন্তু লুব্রিকেটের কাজ করে বেসিক্যালি, তো সেই জায়গাটা ওখানে যে ভিতরে রেকটামের জায়গাটা ছোট, একটা কি হয় যে রেকটামটা সাইজে ছোট হয়ে যায়, কেন হয় যে সাইডে হেমরয়েড হয়ে যায়, মানে ব্লাড ক্লটিং হয়ে যায়, কনস্টিপেশনের প্রবলেমের জন্য এটা হয়, এটা কিন্তু কিছুতেই বড় করা যায় না, এটা কিন্তু পাইলোকে আর অব্যস্ত কাজ করে ভেতরে যে। হ্যাঁ, একটা ফোন নিয়ে আসছি, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? মেয়ের বয়স কত? সাড়ে আট। আচ্ছা, টিভির ভলিউমটা মিউট করুন, বলুন নালে ফোনটা কেটে যাবে, বলুন বলুন। ওই যে মাইগ্রেনের সমস্যা নিয়ে আগের সপ্তাহে বলছি না, হেডলাইনে ফোন করেছিলাম, ধরেনি না, টাইম হয়ে গেছিল বোধহয়। হ্যাঁ বলুন, আপনি তো পেয়েছেন ফোন, বলুন কি সমস্যা, কতদিনের সমস্যা? দেখিয়েছি সাড়ে না, স্যার যে সমস্যাগুলো বললো, যে বৃষ্টিতে বৃষ্টির মাথা ঝিমঝিম করে, রোদ্দুরে বেড়ালে একটু বা উল্টো পাল্টা কিছু খেয়ে নিলে পেছনটা ব্যথা করে, আমার সাথে ঝিমঝিম করে। বয়স কত? সাড়ে আট বছর। সাড়ে আট মাত্র? সাড়ে আট বছরে আপনার জীবন সুধা ওষুধটাকে মেনটেন করে খাওয়ান, রিচ খাবার, ফ্রাই জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন, আর কোনো প্রবলেমস হবে না, দেখবেন ধীরে ধীরে করে পুরো প্রবলেমসটা কমে যাবে, সারাদিনে মিনিমাম আপনি 1 থেকে 1.5 লিটার জল সারাদিনে মেনটেন করে খাওয়ান, আর রেকমেন্ডেড বিস্কিট ফলো আপ করবেন, খালি পেটে বেশিক্ষণ থাকবেন না, আর যে খাওয়াগুলোকে রেস্ট্রিকশন বলেছি সেগুলোকে একটু ফলো করুন, দেখবেন আপনার মেয়ে 1 সপ্তাহের পরের থেকেই দেখবেন ধীরে ধীরে করে সব প্রবলেমস কমে যাবে, এবং পুরো মাইগ্রেন থেকে উনি একবারে বাচ্চাটা আপনার পুরো ভালো হয়ে যাবে এইটুকু বয়সে। কারণ এখন আবার আরেকটা সমস্যা হয়েছে পবনদা, অনলাইন ক্লাসেস চলছে, ফলে কন্টিনিউয়াসলি মোবাইলের দিকে তাকিয়ে থাকছে, ওটার একটা রেডিয়েশন এফেক্ট করে, এবং তার উপর মাইগ্রেন, যেটা পবনদা বলছেন ওই প্রসিডিয়ারটা মেনটেন করুন, তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে সুস্থতার পথে আপনার সন্তান যাবে। এবং যেটা আপনি পায়েস নিয়ে বলছিলেন যে এটাও একটা প্রপার প্রসিডিওর, এটাও একটু ধৈর্য ধরে করতে হবে, সবটাই একটা প্রসিডিওর। দেখুন রঙ্গোলি আয়ুর্বেদিকের কাজের মধ্যে কোনো কোশ্চিন মার্ক নেই,
যদি আপনি ওটাকে প্রপারলি মেনটেন করেন। আমরা যে রাস্তাটাকে দেখিয়ে দিচ্ছি যেটা এতটাই সুন্দর, এতটাই দ্রুত গতিতে কাজ করে, যেটা আপনার লাইফে, আপনার জীবনে এত বছর আপনার লাইফ হয়তো পার হয়েছে, সেই লাইফের মধ্যে কিন্তু এত ফাস্ট অ্যাকশন মেডিসিন আপনি কম দেখেছেন। দ্যাট ইজ দ্য 100% আয়ুর্বেদিক, এর কোনো সাইড এফেক্ট নেই। এক মাসের বাচ্চা থেকে আরম্ভ করে 80 বছরের মানুষ যে কেউ ব্যবহার করতে পারে, তার পুরোপুরি প্রতিশ্রুতি দেওয়া হয়। এবং শুধু পাইলোকেয়ার ক্রিম না, তার সঙ্গে জীবন সুধা, এই যা এইটারও কম্বিনেশনটা কতটা এফেক্টিভ? এইটা তো আমি প্রথমেই বলেছি যে ইন্টারনাল মেনটেনেন্স, ইন্টারনাল মেনটেনেন্স হলো জীবন সুধা। আজকে সেইভাবেই কিন্তু সেই মেডিসিনটাকে তৈরি করা হয়েছে, যেটা আপনার ভেতরের পুরো বডিটাকে ব্যালেন্স করতে এর কোনো জুড়ি নেই। যারা অলরেডি জীবন সুধা লাইফের মধ্যে ইনটেক করছেন, যারা নিজের লাইফে একটা পার্ট বানিয়ে ফেলেছেন, তারা আজকের ডেটে স্মাইলিং লাইফ এনজয় করতে পারছেন, এটা আমার গ্যারান্টি একদম। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি রামাঘাট পাড়াডাঙ্গা থেকে মানিক আচার বলছি। পাড়াডাঙ্গা থেকে মানিক আচার বলছি। আচ্ছা, আপনার সম্বন্ধে জানবেন? আমার সমস্যা বলতে আমার মিসেস এর এই আপনার মাইগ্রেনের পেইন হচ্ছে। এজ কত, বয়স কত? আর এক মানে চোখে দেখে নেই, চোখের মধ্যে কিছু আঁচিল রয়েছে। আঁচিল কোথায়? চোখের ভেতরে আঁচিল হয়েছে? চোখের ভেতর না, চোখের ঠিক নিচে দিকে, নিচে আঁচিল। আচ্ছা আচ্ছা, মানে আঁচিল নাকিল মতনই মনে হচ্ছে আপনাদের। দেখুন, আঁচিল দু রকম হয়, একটা যেটা বলে একটা ডেড স্কিন বলে, মরামাস বলে, ওটা আপনার যায় না। আর যদি ওটাতে ব্যথা থাকে বা হঠাৎ যদি হয়ে থাকে, যদি ওটা ফুলে গিয়ে থাকে, সেই আঁচিলগুলো চলে যায়। তার জন্য আপনার অঙ্গুলির ফেসওয়াশ, একটা মিচেদের স্পেশাল ক্রিম, একটা ফেস প্যাক, একটা ফেস ময়েশ্চারাইজার ব্যবহার করুন, একদম সুন্দর আপনার ত্বকটা হবে, ওয়াইফের কোনো প্রবলেমস হবে না। জীবনসুধা ওষুধ মেনটেন করে খান, মাইগ্রেনের প্রবলেম থেকে পুরোপুরি রিলিফ পাওয়া যায়, পুরোপুরি, কোনো কোশ্চেন নেই এখানে। এখানে ভাবনা চিন্তার কোনো অবকাশ পর্যন্ত দেওয়া হয়নি, কিন্তু খাওয়া দাওয়াটা হচ্ছে আপনার লাইফটাকে এনজয় করতে গেলে পরে আপনাকে কিছু খাওয়া দাওয়াটা রেস্ট্রিকশন একটু ইনিশিয়ালি ফলো করবেন, যাতে আপনি মাইগ্রেন থেকে চট করে বেরিয়ে যান। আপনাদের একটু বলে রাখি যে রঙ্গুলি আয়ুর্বেদে হেলথ কেয়ার নাম্বার স্ক্রিনে যাচ্ছে, আপনাদের যাবতীয় জিজ্ঞাসা যার রয়েছে তারা অবশ্যই ফোন করবেন। রঙ্গুলি আয়ুর্বেদে হেলথ কেয়ার নাম্বার সেটি 9231868508, এবং দেখুন যাচ্ছে 9831149094। এই দুটি হেলথ কেয়ার নাম্বার। ফ্রি হোম ডেলিভারি যারা নিতে চাইছেন রঙ্গুলি প্রোডাক্টে, সেক্ষেত্রে ফ্রি হোম ডেলিভারি নাম্বার 8100033334। যারা ফ্রি মানে ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছেন, নতুন ফ্র্যাঞ্চাইজি যারা হতে চাইছেন রঙ্গুলি আয়ুর্বেদে, তারা যোগাযোগ করবেন 9143210806। এছাড়া রঙ্গুলি আয়ুর্বেদে দেখুন লেখা চলছে একটা, এরা পুরনো ফ্র্যাঞ্চাইজিস, বহু বছর ধরে রঙ্গুলির সঙ্গে যুক্ত, এদের কাছ থেকেও আপনারা কিন্তু প্রোডাক্ট পেতে পারেন। আর নতুনদের জন্য যারা নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছেন 9143210806 যোগাযোগ করবেন। পাবনদা, আমরা বলি যে যেমন আমাদের পেটের সমস্যার ক্ষেত্রে শুধুমাত্র যে এই মাইগ্রেনের সমস্যা হচ্ছে বা পাইলস ফিস্টুলা তা না, গ্যাস্ট্রাইটিসের সমস্যা মারাত্মক রকম আমরা দেখে থাকি, তার সঙ্গে সঙ্গে বলবো জয়েন্ট পেনের সমস্যা, অলরেডি আপনি বললেন যে কোনো বয়সে এখন অ্যাটাক করছে, এবং এইটা ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে প্রথমে অল্প পেইন হয়, আস্তে 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 বাড়তে থাকে, হাঁটুর ক্ষেত্রেও কিন্তু একদমই তাই। সেই জায়গাটা গোড়ার থেকে কী করে ধরবো, মানে অলরেডি হয়ে গেছে যাদের সমস্যা? এখন দেখো, জয়েন্ট পেন হয়ে গেছে, হাঁটুতে হাঁটু মুড়তে পারছে না, হাঁটুতে বসতে পারছে না, বসলে উঠতে পারছে না, অনেক সময় গোড়ালিতে ব্যথা হয় প্রচুরভাবে, কোমরে ব্যথা হচ্ছে, ঘাড়ে ব্যথা হচ্ছে, ফ্রোজেন শোল্ডার হচ্ছে, তো এইগুলো কী আছে, অনেকগুলো প্রবলেমস আমার লাইফের মধ্যে আছে, যেটা আমাদের ভীষণভাবে কষ্ট দিচ্ছে, এবং এটা কিছুতেই আমরা এটাকে নিরাময় করতে পারছি না। আজকে বহু ট্রিটমেন্ট করার পরে লাস্টে দেখা যায় যে ডক্টর যখন আপনাকে সাজেস্ট করছে যে আপনার অপারেশন করতে হবে, অপারেশন ছাড়া এটা রিলিফ হবে না, এটা অ্যালোপ্যাথিক প্রসেসের মধ্যে, মডার্ন মেডিসিনের সিস্টেমের মধ্যে, কিন্তু আমাদের রঙ্গুলি আয়ুর্বেদিক একদম পুরোপুরি মানুষকে এটা থেকে সুস্থ করেছে, একদম করছে, কনস্ট্যান্টলি করেছে। একদম যারা আজকে এই প্রবলেমস নিয়ে এসছেন, যাদের হাঁটু ব্যথা, কোমরের ব্যথা, ঘাড়ে ব্যথা, হাতের ব্যথা, হাত তুলতে পারছে না, তারা কিন্তু আজকে ডেটে নিজেকে সুস্থ করতে পেরেছে, সেটা রঙ্গুলি আয়ুর্বেদিক আপনাকে সেই রাস্তাটা দেখিয়েছে, সেই প্রসেসটা দিয়েছে। যারা এই প্রসেসটাকে ফলো করছেন তারা আজকের ডেটে ডেফিনেটলি সুস্থ আছেন এবং ভালো আছেন, আশা করছি তাদের লাইফটা নর্মাল লাইফ তারা লিড করতে পারবে, এটা আমার কনফিডেন্স। খাওয়া দাওয়ার ক্ষেত্রে যেমন বলি পাবনদা, যারা জীবন সুধার
মানে কন্টিনিউ করা শুরু করেছে, তাদের কি যতদিন জীবন সুদা খাবে ততদিন কি খাদের খাওয়ারের মধ্যে রেস্ট্রিকশন থাকবে কিছু? না, এটা কোনো ইয়ে নাই জিনিসটাকে। একটা সার্টেন টাইমে একটা কি হয়, যখন আমাদের কি হয় রোগটা বেশি থাকে তখন আমরা কি বলি, অ্যাকিউট সমস্যা, আজকে তোমার জন্ডিস হয়ে গেছে, তা কি করবে? তখন তুমি বলবে যে আমি খাবো খাবো, খেতে পারবে না, তখন ডক্টরই তোমাকে বলছে যে না বয়েল খাবার খাবেন। আজকে যখনই আজকে ডিসেন্ট্রি হয়ে যাচ্ছে তখন মানুষ কি বলছে, তা আপনি বয়েল খাবার খান যাতে আপনার খাওয়াটা প্রবলেম না দেয়। তা আজকে মানুষ কী হচ্ছে, যখন আমি বিপদে পড়ছি তখন আমি বয়েল খাবার খেতে যাচ্ছি, কিন্তু নর্মাল হ্যাবিটের মধ্যে আমি নর্মাল খাওয়াটাও খেতে রাজি না। আমাদের একটা সবসময় একটা হ্যাবিট হয়ে গেছে রিচ ফুডটাকে, আমরা যেটা ডাইজেস্ট করতে পারছি না, আজকে শরীরের মধ্যে রোগ হয়ে গেছে, আজকে পাইলস হয়ে গেছে, তার মানে অলরেডি আমার সিস্টেমটা খারাপ হয়ে গেছে। তা আমি সেই টাইমে যদি এখন রিচ খাওয়া খাই তাহলে আমার পাইলসটা কী হবে, আরও প্রবলেম দেবে, আমার কনস্টিপেশন হবে। আজকে সেই জায়গাগুলোকে তো আমাকে ঠিক করতে হবে। আজকে আমি যদি ঠিক না করি, ঠিক করার পরে আমি কি বলেছি, প্রতিটা মানুষ আপনি সব খেতে পারবেন, কিন্তু তার একটা লিমিটেশন থাকবে। সেই লিমিটেশনটা যদি আপনি আপনার লাইফে প্রথম থেকে মেনটেন করতেন তাহলে আপনাকে এই প্রবলেমসটা ফেস করতেই হতো না। আমি সেই জায়গাটাও বলছি, মানে এটা নিয়ে জিনিসটাকে যে আমি এটাকে কোনো সিস্টেমের বাইরে করেন, মানুষকে সবসময় কী হয়, আমরা একটা ডিসিপ্লিন বা নিজের লাইফের একটা রুটিন নিজেরা নিজেরা তৈরি করুন, যেটা আমি আপনাকে ইজি ডাইজেস্ট করতে পারছি, সেই রুটিনটাকে আপনার লাইফের মধ্যে তৈরি করুন, দেখবেন আপনার লাইফটা সব থেকে স্মাইলিং লাইফ হবে। তার তখন কিন্তু আপনার কোনো মেডিসিনের প্রয়োজন হবে না। কিন্তু আজকে আপনার যখন প্রবলেমস হয়েছে তখন আপনাকে ওটা জায়গার থেকে সুস্থ হওয়ার জন্য, আজকে জয়েন্ট পেনের প্রবলেম হয়েছে, তার মানে কি আছে, আপনার পুরো সিস্টেমটা অলরেডি ড্যামেজ হয়ে গেছে। আসবো। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে কুশল জানা বলছিলাম। আচ্ছা বলুন। বলছি আমার প্রবলেম হচ্ছে যে আমার ছেলের বয়স 8.5 বছর প্লাস, ওর মাঝে মধ্যে মাথা যন্ত্রণা হয়। এবার সেক্ষেত্রে আমি কিছু যদি ডাক্তারের কাছে জানতে চাইছি। আর আমার একটা প্রবলেম আছে, আমার 6 মাস 1 বছর অন্তর অন্তর আমার পায়খানার থেকে রক্ত বেরোয়, এবং কাঁচা রক্ত বেরোয়, এটা আমার। দেখুন আপনারও ভিতরে অলরেডি ঘা হয়ে গেছে, যার জন্য এই রক্তগুলো বেরোয়। যখন কি হয়, গ্ল্যান্ডগুলো ফেটে যায়, কনস্টিপেশন হয়, খুব শক্ত স্টুল যখন বেরোয় তখন ওটাকে গ্ল্যান্ডটা ফেটে যায়, ফেটে গেলে তখন ব্লিডিংটা হয়। তো এইটা কি হয়, আপনাকে ভিতর থেকে এখন থেকে নিরাময় করে নিন, কারণ ওটা আরও বাড়তে দেবেন না। তাহলে তার জন্য আপনাকে একটা পাইলোকিয়ার ক্রিম আছে, ওটাকে রেক্টামের মধ্যে লাগাবেন, আর জীবনসুদা ওষুধ মেনটেন করে খান, তাহলে আপনার এই প্রবলেমস থেকে পুরোপুরি বেরিয়ে যাবেন। নিজেকে সুস্থ থাকার জন্য এখন নর্মাল একটু রিচ খাওয়াগুলোকে, একটু ফ্রাই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করবেন, তাহলে দেখবেন আপনার লাইফটা একদম প্লিজেন্ট হবে, কোনো প্রবলেমস নেই। আর ছেলের জন্য এটাই আছে, জীবনসুদা ওষুধটাকে এখন খাওয়ান এখন থেকে, তাহলে ওর যে মাথা যন্ত্রণাগুলো যেটা হচ্ছে সেটা এখন অলরেডি বাসা বাঁধছে, সেই বাসাটাকে এখন, হ্যাঁ এখনই বাসাটাকে ভেঙে দিন, বাসাটাকে আর তৈরি করতে দেবেন না, লং রানে গিয়ে আরও প্রবলেমসটা বাড়বে, কারণ এটা তো খারাপ সিস্টেম না, মাথা যন্ত্রণা হওয়া তো এটা ভালো, হ্যাঁ এফেক্ট হওয়া না। তো সেই জায়গা থেকে আপনাকে নিজেকে সুস্থ থাকতে হবে, আপনার বাচ্চাকে সুস্থ রাখলে তবে আপনার ফ্যামিলিটা সুস্থ থাকবে, এইটা কিন্তু মাথায় রাখবে। অবশ্যই তাই, আমি আবারও বলবো যে আপনাদের যাবতীয় জিজ্ঞাসা, কোথায় প্রোডাক্ট পাবেন, কিভাবে আপনারা কালেক্ট করবেন প্রোডাক্ট সমস্ত, বা কীভাবে ব্যবহার করবেন, কি কি সমস্যা, সবাই যে এখানে লাইভে ফোন পাচ্ছেন তা তো নয়, সুতরাং আপনারা হেল্পলাইনের বা হেলথকেয়ার নাম্বারে ফোনেও কিন্তু যোগাযোগ করতে পারেন, যেটা রঙ্গুলি আয়ুর্বেদের নিজস্ব হেলথকেয়ার নাম্বার, একটু মিলিয়ে নিন, স্ক্রিনেও যাচ্ছে আমি বলেও দিচ্ছি, 9231868508 একটি হেলথকেয়ার নাম্বার, আরেকটি অপশনাল হেলথকেয়ার নাম্বার 9831 4 9 0 9 4, আর ফ্রি হোম ডেলিভারি নাম্বার 8100 3334, এবং তার সঙ্গে নতুন ফ্র্যাঞ্চাইজি নেওয়ার নাম্বার 9143210806, পুরনো ফ্র্যাঞ্চাইজিজের নাম্বার বা নাম সবটাই যাচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি শিবানী বাছার বলছি ম্যাডাম, কলকাতার। আচ্ছা, বয়স কত আপনার, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার ব্যথা তো জয়েন্ট পেইন হচ্ছে। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 50 এবাব। বল, হ্যাঁ কি সমস্যা বলুন। বলছি আমার নার্ভে না, ডান পায়ের নার্ভগুলো মাঝে মাঝে ফর্স কাটছে হাঁটতে গেলে, আর হাঁটুতে পেইন, মানে পেইন হচ্ছে। আপনার দুটো হাঁটুতেই ব্যথা নাকি? দুটো হাঁটুতে ব্যথা?
হ্যাঁ দুটো হাঁটুতেই ব্যথা? না ডান হাঁটুতে। আর বাঁ হাঁটুতে কোনো ব্যথা নেই? না বাঁ হাঁটু তো অল্প কিন্তু ডান হাঁটুতে ব্যথা আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, এটার জন্য কোনো অসুবিধা নেই, এটার জন্য আমাদের একটা ব্যথার প্যাকেজ আছে, ওটা আপনি নিয়ে নিন। ওটা নিলে পরে আপনার ব্যথাটা যেটা আছে ইমিডিয়েটলি দেখবেন 10 থেকে 15 দিনের মধ্যে ব্যথাটা কমতে আরম্ভ করবে। কোথাও কোনো অসুবিধা থাকলে ফোন করে নেবেন, আপনাকে প্রপার গাইড করে দেওয়া হবে। মেনটেন করুন এবং নিজেকে পুরোপুরি সুস্থ করে তুলুন, একদম নিশ্চিত আছে আপনার প্রবলেমস থেকে আপনি ডেফিনেটলি আপনি বেরিয়ে যাবেন, কোনো থাকবে না আপনার প্রবলেমস। মানে পবনদার একটা মজার বিষয় হচ্ছে, পবনদাকে কেউ একজন প্রশ্ন করলে সবার আগে পবনদার একটা কথা বলেন যে আপনি ডেফিনেটলি সমস্যা থেকে বেরিয়ে যাবেন। আর আমরা একটা কথা বলি যে কোনো মানুষ যদি অ্যাসিওর করে কাউকে যে না আপনি ঠিক হয়ে যাবেন, তাহলে সে অনেকটাই ঠিক হয়ে যায়, সে মানসিকভাবে অন্তত সেই জোরটা পায় যে আমি সুস্থ হয়ে যাব। কারণ আমি একটা কথা বলি পবনদার, শারীরিক সমস্যা নিয়ে তো নয়, অনেক সময় আমরা দেখেছি যে এই যে পায়ে কর্ণের সমস্যা, এগোতে পারছে না, হাঁটতে পারছে না, একটার থেকে দুটো, দুটো থেকে চারটে, এবং বহু মানুষ এমন রয়েছে যারা ওই বাজার চলতে কিছু না কিছু লাগাচ্ছে, তাতে আরও হিতে বিপরীত হচ্ছে, এক্স্যাক্টলি সমস্যাটা কি? দেখো এগুলো তো অনেক কারণে হয়, এটা লিভারের প্রবলেমের থেকেও হয়, আর সবথেকে বড় ঘটনা হচ্ছে পায়ের তলা যেগুলো মেনলি হয় সেগুলো আমাদের জুতো চপ্পলের ডিফেক্টিভ প্রসেসের জন্য, হাঁটার ভুলের জন্য, হাঁটা ভুলের জন্য হয়। তো এগুলো কি হয় যে ভিতরে আগে ঘষা খেয়ে খেয়ে ওই জায়গাটাকে একটুখানি একটা ঘায়ের মতো হয়, তারপরে ওখানে ওটা গ্ল্যান্ডটা তৈরি হয় আর কি। তো এটা একটা মানে ডিজিজ, সেই ডিজিজটা যেটা আছে এটা আমরা রঙ্গোলি আয়ুর্বেদিকে আমাদের এই যে সাবজেক্টগুলো এক একটা যেগুলোকে ধরা হয়েছে, যেমন জয়েন্ট পেনটা একটা ধরা হয়েছে, কর্ন একটা ধরা হয়েছে, পাইলস ধরা হয়েছে, মাইগ্রেন ধরা হয়েছে, মানে এই যে বিভিন্ন টাইপের ক্রিটিক্যাল ডিজিজগুলো যেগুলোর মধ্যে মানুষ চট করে রিলিফ পায়নি, সেই জায়গাগুলো কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক পুরোপুরি সাকসেস দিয়েছে। আজকে কর্নের জন্য যারা এসছে তারা আজকের প্রতিটা মানুষ ভালো হয়েছে, যারা আমার কাছে এসছে ট্রিটমেন্ট করেছে আজকে মানে একটা মানুষকে বলবে না যে না আমার কাজ হয়নি। তো সেই যে জায়গা সেই সাকসেস রেটটা দেওয়া হয়েছে এটা আমাদের রিসার্চের কাজ আছে। আজকে এই যে আমরা একটা মানুষের জয়েন্ট পেন হচ্ছে, হাঁটুতে উঠতে পারছে না, বসতে পারছে না, এটা একটা বিরাট সাবজেক্ট, এটা কিন্তু একটা ছোটোখাটো ম্যাটার নয়, কিন্তু আজকে সেই জায়গা থেকে কিন্তু মানুষ যারা এসছে আমার কাছে তারা কিন্তু আজকে ডেটে সুস্থ হতে পারছে, তারা নিজের লাইফটাকে পরিবর্তনশীল দেখতে পাচ্ছে যে হ্যাঁ আমি ভালো হাঁটতে পারছি, আমি চলতে পারছি। তো এই যে মানুষের কনফিডেন্সটা এটা কিন্তু আমাদের রঙ্গোলি আয়ুর্বেদিক দিয়েছে মানুষকে, এটা কিন্তু মানে একদিনের কাজ নয়, এটা একটা অবাস্তব বিষয়, কারণ একদিনে রঙ্গোলিও নয় আর রঙ্গোলির উপকারও একদিনে নয়, বহু আগের থেকে। আজকে আমি এই অনুষ্ঠানে আজ থেকে নয় বহু বছর হয়ে গেল পবনদা বহু বছর আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত, অনুষ্ঠান আপনাদের সঙ্গে যুক্ত রাদার বলবো, তো সেইখানে পবনদা সবসময় আপনি ইমিউন পাওয়ার বাড়ানোর কথা বলেছেন, বারবার বলেছেন শারীরিক ইন্টারনালি স্ট্রং করার কথা, কারণ যখন আমরা হেয়ার ফলের কথা বলি পবনদা বলে ইন্টারনালি স্ট্রং হন, যখন আমরা স্কিনের কথা বলি পবনদা বলে ইন্টারনালি স্ট্রং হন, তো সেটা খুব দরকার। যেমন হেয়ার ফলের প্রসঙ্গ বললাম, অতিরিক্ত পরিমাণে চুল পড়ে যাওয়া, তারপরে মাঝখান থেকে মানে ফেটে যাওয়া, ভেঙে যাওয়া চুল, দুমুখো চুল হয়ে যাওয়া, রাফ টেক্সচার চুলের হয়ে যাচ্ছে অনেক সময় আমরা দেখছি, বা প্রচণ্ড স্ক্যাল্প ইনফেকশন হয়ে গেছে ড্যান্ড্রাফের থেকে আসবো। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বনগা থেকে বলছিলাম। আচ্ছা বনগা থেকে কে বলছেন, আপনার নাম আর বয়সটা বলুন। আমার নাম পারমিতা ভট্টাচার্য আর আমার ছেলের সম্পর্কে আমি জানতে চাই। ওকে ওকে, ছেলের বয়স কত? 3 বছর। ও বাবা, তার কি হলো? পায়খানার খুব সমস্যা, কারণ ও পায়খানা এত মোটা আর ভীষণ শক্ত আর রক্ত বেরোয়। অনেকদিন আগে থেকে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু ওষুধ খাই তারপর কমে যায়, আবার আবার সেই সমস্যা। আপনার মিটে যাবে খাওয়া দাওয়াটা, একদম মাংস ডিম মাছ ফ্রাই জিনিস একদম জাঙ্ক ফুড একদম অ্যাভয়েড করে দিন এখন থেকে। আজকে এটা আপনার নয়, এরকম আজকে লক্ষ লক্ষ বাচ্চাদের একই পজিশন আছে বিকজ অফ ফুড হ্যাবিট। অবশ্যই, সুতরাং আজকের হাতে সময় নিয়ে আপনারা যোগাযোগ করতে থাকুন সোমমঙ্গল বুধ শুক্র দুপুর 1টায় রঙ্গোলি আয়ুর্বেদ লাইভ অনুষ্ঠান দেখছেন, এছাড়া শনি এবং বৃহস্পতিবার দুপুর 2:30টায় রঙ্গোলি আয়ুর্বেদ লাইভ থাকছে। অনেক ধন্যবাদ পবনদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।